মিমি তুই কিন্তু অনেক ছোট তুই ওদের সঙ্গে মিশে ধরনের কাজ করবি না আমি জানি ফোনটা তোর কাছে আছে ফোন দে খুব দেরি পৌঁছিস না ফোন দে বলছি আরে পূজা পূজা আচ্ছা পূজা এটা কে রে দিদি ভাই পূজা এটা কে বল दीदी भाई क्यों चुपी चुपी माझे माझे छादे गिए घर बंध करे देख तो तोरा जेटा भाबछिस सेरकम किछु ना आमी सब बुझते पेरेछि दीदी भाई कि बुझते पेरेछिस आमी सब बुझते पेरेछि दीदी भाई कि बुझते पेरेछिस प्राण चाइ चुक्कु ना चाइ मुड़ी कि दूर दुस्तर लज्जा प्राण चाइ चुक्कु ना चाइ মাথা খারাপ হয়ে গেছে ছোট দাদা বাড়িতে রয়েছে গান গাইছে দেখ এরা ছোট মেসদি হ্যাঁ বর্তা বর্তার সবসময় মন ঝুঁকিয়ে চলতে এরা সেগুলো এখনো শেখেনি তুমি ওদের সঙ্গে সবকিছু তাল মিলিয়ে চলো ওদের গান গাওয়াটা দেখো তোমারও ভালো লাগবে দেখো না পূজার হাতে মোবাইল আর কারো একটা ফটো এই নিয়ে নাচ গান ফুর্তি অন্যটা কিরকম সন্দেহজনক ব্যাপারটা জানতে হবে তো এরা চেঁচাচ্ছে কেন বলো চেঁচাচ্ছে না গান গাইছে গান গাইছে আল্লাহদেরা শেষ নেই দেখছি এত গান এদের আশা করতে ওরা ছোট একটু আনন্দ করছে হয়তো চুপ করো আমি মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছি আর বাড়ি সবাই গান গাইছে এটা বাড়ি না বাজার তুমি এতে কান দিও না তো কি বলছিলে বলো এসো এখানে এসো এসব গান বাজনার মধ্যে কাজের কথা হয় না বুঝো আর বাড়ির মেয়েদের এত সাহস হয় কি করে এভাবে গলা ফাটিয়ে হাউমাউ করে ঠিক আছে আমি পরে ওদেরকে বারণ করে দেবো গান গাইবে না হল আবার পরে হয়ে যাবে চিন্তা করো না কাজ চলছে এসব বলে বলে তো একটা কাজ এখনো ঝুলে আছে সামান্য জমি এখন আমার হাতে এলো না তুমি তো জানো যে আমি এটা নিয়ে কতটা আমি কাজ ফেলে রাখা পছন্দ করি না প্রজো আর ফেলে রাখবো না ঠিক আছে আমি ওদেরকে বারণ করি জমির একটা সুরাহা না হলে কিন্তু এরপরই মেয়েদের গান থামানো পাহারা দেওয়া এসবের দায়িত্ব নিতে হবে তোমাকে এটা মনে রেখো